হাসিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন। গত 26 ফেব্রুয়ারির সোমবার সন্ধ্যায় বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ওনাদের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফারজানা ফাইজা একা। এই কমিটি আগামী 1 বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে এবং সহসভাপতি হয়েছেন সাখাওয়াত হোসেন অনিল, জিহাদুল ইসলাম জয়, দিলরুবা বেগম, আজহারুল ইসলাম আজহার, উজ্জ্বল দাস, ইয়াসির আরাফাত, মানিক কর্মকার জয়, ফাহিম আলম অনিক, শরীফ হাসান, সুমন আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ নাসিম, মাহমুদুল হাসান সাকিব, এনামুল হক বিজয়, আজমির ইসলাম, সাকিব উর রহমান, ওয়াসমিত মাহমুদ, তানজিদ আহমেদ অনিক, রুবেল কুমার দাস। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হয়েছেন জান্নাতুল নাইমিম, মোহাম্মদ শরীফ হোসেন, মোহাম্মদ ইসমাইল হোসেন, আজহারুল ইসলাম রিফাত, নিহাদ হাসান আকাশ, দীপ্ত চক্রবর্তী, নিলয় সরকার, মেহেদি হাসান রাব্বি। ছাত্রলীগের নতুন কমিটি দেওয়ার পর ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা তারা বলেছেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নিয়ম নীতি মেনে আগামীর বাংলাদেশ গড়তে সর্ব অবস্থায় ছাত্রলীগের পাশে থাকবে, আওয়ামী লীগের পাশে থাকবে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা দুজনেই বলেছেন, তাদের উপর অর্পিত দায়িত্ব যেন যথাযোগ্য মর্যাদায় যথাসময়ে পালন করতে পারে, সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।